কোকেইন কেলেঙ্কারিতে 15 মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মাত্রই। 86 বিশ্বকাপ জয়ের নায়ককে তবুও আর্জেন্টিনা দলে পেতে তীব্র দাবি ভক্ত সমর্থকদের। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকা সত্ত্বেও তাই 94 বিশ্বকাপ দলে জায়গা হয় দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার। ম্যারাডোনা ফুরিয়ে গেছেন, টুর্নামেন্ট শুরুর আগে এমন গুঞ্জন তখন বাতাসে ভাসে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে 1 গোল আর 1 অ্যাসিস্টে সমালোচকদের মুখ তালাবদ্ধ হলেও বড় ধাক্কাটা আসে নাইজেরিয়া ম্যাচের শেষে। রুটিন মাফিক ডোপ টেস্টে সেদিন নাম ওঠে ম্যারাডোনার। ম্যাচ শেষে হেসে খেলে মার্কিন নার্সের হাত ধরে মাঠ ছাড়েন এই ফুটবলার। সেদিনের সে পরীক্ষার ফলাফল জানা যায় দিন পাঁচেক পরে। ম্যারাডোনার শরীরে উপস্থিতি পাওয়া যায় নিষিদ্ধ অ্যাফিড্রিনের। এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ খবর জানায় ফিফা। মুহূর্তেই সেই সংবাদ বড় আলোড়ন সৃষ্টি করে ফুটবল বিশ্বে। বিশ্বকাপ চলাকালীনই নিষেধাজ্ঞা নামে ম্যারাডোনার উপরে। ফুটবল তো বটেই, আর্জেন্টাইন মহাতারকাকে কালো তালিকাভুক্ত করা হয় আমেরিকা থেকেও। ওজন কমাতে নিজের ব্যক্তিগত চিকিৎসক যে ওষুধ দিয়েছিল তাতেই ছিল বলবর্ধক অ্যাফিড্রিনের উপস্থিতি। ম্যারাডোনা একেবারে ভেঙে পড়েছিলেন, তিনি কাঁদতে শুরু করেন। তিনি আমাকে বলেছিলেন তার ধারণা ছিল যে ওগুলো সব ভিটামিন ট্যাবলেট ছিল। তিনি আরও বলেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ জীবনের কিছু কিছু ঘটনার জন্য অনুশোচনা বোধ করে, ওটা ছিল সেরকমই একটা ঘটনা। ম্যারাডোনার নিষেধাজ্ঞা নাড়িয়ে দেয় গোটা আর্জেন্টিনা দলকে। সব থেকে বড় তারকাকে হারানোর প্রভাবটা পড়ে খেলার মাঠেও। বুলগেরিয়ার কাছে 2-0 গোলের হারটাই যেন ছিল তার প্রতিচ্ছবি। স্ট্যান্ডে দাঁড়িয়ে দলের সে করুণ পরাজয়ের সাক্ষী হন ম্যারাডোনা। এরপর আর আকাশী নীল জার্সিতে ফেরা হয়নি তৎকালীন সব থেকে বড় এই ফুটবল তারকার। 17 বছরের উজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে সবাইকে হতবাক করে। খালি হাতে মার্কিন মুলুক ছেড়ে দেশে ফেরে বিধ্বস্ত এক আর্জেন্টাইন শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ।